একসময় রাজনীতির মাঠ কাঁপানো বিএনপি নেতা সময় কাটছে চার দেয়ালের মাঝে বিছানায় শুয়ে। বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবত বিছানায় দিন যাপন করছেন তিনি। ভাড়া বাসায় থেকে অর্থ অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না পরিবার। যে দলের হয়ে দীর্ঘদিন খেটেছে সেই দলের শুভাকাঙ্ক্ষীরাও এখন আর খোঁজ খবর নেয় না, বলছে বরিশাল সদর উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সদস্য আনোয়ার হোসেন লাবুর কথা। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে অসুস্থ আনোয়ার হোসেন লাবু শয্যাশায়ী হয়ে মানবেতর জীবন যাপন করছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরী কলেজ এভিনিউ রোডস্থ বাসভবনে তাকে দেখতে গিয়েছিলেন মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার। এ সময় তিনি আনোয়ার হোসেন লাবুর শারীরিক খোঁজ খবর নেন, চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তার সাথে মহানগর ও কোতোয়ালি বিএনপি সদস্যরা উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জানান, দলের দুরবস্থায় অনেক নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে, অসুস্থ হয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য না থাকায় অনেক নেতাকর্মী ধুকে ধুকে মৃত্যুবরণ করছে। আনোয়ার হোসেন লাবু দলের একজন একনিষ্ঠ কর্মী, আজ তিনি অসুস্থ কিন্তু পাশে দাঁড়াবার মতো পরিস্থিতি নেই অনেকেরই। আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবাই তার চিকিৎসায় এগিয়ে আসবেন এবং পাশে দাঁড়াবেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির মাসুদ, আল আমিন, আল মাসুম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইদ তালুকদার, সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক আলহাজ মন্টু খান, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, শাহিন শাহ, রেজাউল করিম বাতেন, মফিজুর রহমান কাজল সহ অন্যান্যরা। অসুস্থ আনোয়ার হোসেন লাবু বরিশাল মহানগর ও জেলা বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা সহ দোয়া কামনা করেছেন। ভিডিও